দেখেন আমি এখানে ইয়ে দিয়ে দিলাম সব ভিতরে চলে যাচ্ছে দিলাম ঠিক আছে বাহ খুবই চমৎকার এটা কিন্তু এখন অফারে চলতেছে সবাই আমাদের ভিডিওগুলো রনবারের ভিডিওগুলো সবাই টেনে টেনে দেখবেন না একবারে মানে डायरेक्टली দেখবে তাহলে বিস্তারিত সব জানতে পারবে হ্যালো ভিউয়ার সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজ আমরা কথা বলবো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ফলগুলো সব সাজানো আছে তার মানে আমরা কিন্তু এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে এই ফলগুলো জুস করে দেখাবো আর এই জুসারটা খুবই এক্সক্লুসিভ মানের খুবই ডিফারেন্ট খুবই এক্সক্লুসিভ আমরা কথা বলবো রমজান ভাইয়ের সঙ্গে কিভাবে আসলে এই মেশিনটা দিয়ে সব ধরনের ফলের জুস করা যায় মানে দুনিয়ার সব জুস সব করা যায় রমজান ভাই যেটা বলছে আঙ্গুর আপেল আনার যা আছে সব জুস সব করা যায় আচ্ছা তো তাদের শপটা হচ্ছে নিউ সিটি সুপারমার্কেট বিশ্বাস বিল্ডার্সের নিস্তলা ডিএন স্টোর ওকে তো চলুন রমজান ভাই আমরা শুরু করি জি আমি আজকে আপনি দেখেন এই যে আপনি চাইলে মালটা কিন্তু জুস করতে পারবেন মালটা কেটে দিতে হবে কেটে মানে সিরকাটা ফেলে দিয়ে তারপর আপনি এখানে দিয়ে দিবেন ওকে জুসটা হয়ে বেরোয় যাবে আর এই যে দেখেন আপনি আনার আনারের জুসটা আপনি করবো অনেকে দেখা যায় আনারের জুস মানে পারেন না আনারের জুস কোনো ইসেই হয় না হয় না দেখা যায় আলাদা ছিটে যায় বা বিচি চলে আসে এটা যদি দেখবেন বিচিটা একদিকে চলে আসবে জুসটা একদিকে চলে আসবে বাহ আমি আপনাদের আজকে দেখাই দিচ্ছি আমি এটা চালু করে দিচ্ছি আসলে দেখেন ওকে আমি এটা ভেঙে এখানে দিয়ে দিচ্ছি ভেঙে ভেতরে আমরা প্রবেশ করা দিচ্ছি এখানে আমি দিয়ে দিতেছি দেখেন শুধু সিলকাটা আপনি দিবেন না আর বাকি সবগুলো দিন আচ্ছা দেখেন আমি এটা দিয়ে দিতেছি শুধু দানাগুলো আমরা দিয়ে শুধু দানা শুধু দানাগুলো দিব ওকে দানাগুলো দিয়ে আমি একটু দেই দিয়ে দেন দেখেন সেই পরিমাণ জুস হবে এবং আপনাদের কোনো ওয়েস্টেজ হবে না এই জুসারটা দিয়ে সুবিধা হলো যে আপনি এটাকে 90-95% জুসটাই পাবেন আমাদের দেখা বিভিন্ন রকমের জুসার আছে যে জুসারগুলো আমরা দেখা যাচ্ছে কি 75% জুস পাই না ম্যাক্সিমাম জুসগুলো কিন্তু আপনি চলে যায় ডাস্টের সাথেই আচ্ছা ঠিক আছে কিন্তু আর এটা আপনি 90% মানে 95% জুসটাই পাবেন ঠিক আছে আচ্ছা দেখলে বুঝতে পারবে যে একটু আনারে কতখানি জুস হয় দেখেন আমি এখানে ইয়ে দিয়ে দিলাম সব ভিতরে চলে যাচ্ছে দিলাম ঠিক আছে অন করে দিব একটু পরে দেখেন চালু দেওয়ার সাথে সাথে কিন্তু জুস চলে আসবে দেখেন এখন এই এটা কিন্তু আপনি উঠিয়ে দিবেন খোলা থাকবে আর রোহন ভাই আমরা এটা ওয়ার্ডের কথা বলে দিই এটা কিন্তু 200 ওয়াট মাত্র আপনি তো কারেন্ট বিল ওঠানোর চান্স নেই দেখেন আচ্ছা 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 দিয়ে দিলাম দেখেন জুস সেই লেভেলে জুস দিয়ে দিচ্ছে দেখেন বাহ খুবই চমৎকার হ্যাঁ সেই লেভেলে চাইলে আপনি আপনি যদি কোনো জুসারে কিন্তু আপনি আমলকি করতে পারেন না এটা আনবিলিভেবল একটা ঘটনা আমি দেখা দিচ্ছি এটা আমলকি কি জুস হয় আমলকি কি আমরা জুস করে হ্যাঁ দেখেন দেখেন সেই লেভেল দেখেন মারাত্মক এখন আমলকির জুস হয়ে আসতেছে দেখেন আমলকি জুস হয়ে আসছে কারণ এইটাতে জুস হচ্ছে মানে লিকুইডটা চলে আসতেছে আর এই পাশে হচ্ছে জি শুকনা যেটা হচ্ছে আপনারই থাকতেছে জি আপনি আপেলের জুসটা করে দেখাচ্ছি আমরা আপনারা আপেলও জুস করা যাবে যেমন আমরা গাজর দেখাই দিতেছি আপনি দেখেন আচ্ছা গাজর দেখেন গাজর দিয়ে দিছি গাজরটা জুস হয়ে যাবে গাজরটা এই দেখেন দেখেন গাজর ভেঙে ফেলছে সেই লেভেল কর 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 করে ভাঙতেছে ভিতরে কিছু দেখেন এই যে এই কালারটা হচ্ছে গাজরের কালার জি আপনি এটা ছোট ছোট করে কেটে দিবেন দেখেন দেখেন গাজর কি এই পাশ থেকে বের হচ্ছে জাস্ট হচ্ছে এর শুকলাটা গাজরের শুকলা বের হলো এখান থেকে আমলকের শুকলা বের হয়ে গেল আর এখান থেকে জুস চলে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন এক সাইডে জুস এক সাইডে শুকলা চলে আসতেছে এখন আমি আপনাদের আপেল আপেল কেটে কেটে দিব আপনি দেখেন আপেলটা কিভাবে জুস হয় যেটা আপনি চিন্তা করতে পারবেন না ঠিক আছে আপেলের জুসটা কিন্তু আপনি 90% জুসটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে আমরা অনেকে দেখা যায় এই আপেলের সিরকের ভিতরে কিন্তু অনেক রকম জুস থাকে বা অনেক রকম ভিটামিন থাকে যেটা আমরা পাই না আমরা কেটে ফেলে দিই ঠিক আছে সেটা কিন্তু আপনি এটাতে পেয়ে যাবেন দেখেন আচ্ছা দেখেন আমরা সব ধরনের ফল এখানে দিচ্ছি তার মানে মাল্টি জুস হয়ে যাচ্ছে মাল্টি জুস হয়ে যাচ্ছে মাল্টি ফলের জুস জি বাহ দেখেন আপেলের জুস কত খুবই চমৎকার এত পরিমাণ জুস বের হয় যেটা কালারটা বোঝা যাচ্ছে আপেলের আপনারা অনেকে অনেকে বলবেন অবাক হবেন কি ব্যাপার আপেলে পানি দিলো না পানি ছেড়ে জুস তার মানে কি আপনি বুঝতেছেন র জুসটা পাচ্ছেন আপনারা মানে পানি দিতে হচ্ছে না আপনাদের আপেলের ভিতরে পানি লাগছে সাধারণত আপেলের জুস করলে যে কোনো ইসে পানি দিতে হয় অনেকে বলেন কি পানি ছেড়া কি আপেল জুস করা সম্ভব নাকি তাহলে কি কি রকম দেখা যায় অনেকে দেখা যায় কি ব্লেন্ডার ভিতরে আপনি আপেল জুস করেন কিন্তু দানা দানা থেকে যায় বা উপরে যে আপেলটা ভাসতে থাকে ঠিক ঠিক আছে কিন্তু এর ভিতরে তা হচ্ছে না এর সাথে কি হচ্ছে দেখেন সম্পূর্ণ জুস বের হয়ে যাচ্ছে শুকনা হয়ে বের হয়ে যাচ্ছে শুকনা দেখেন ডাস্টটা দেখেন আমি ডাস্টটা দেখেছি আপেলের হ্যাঁ দেখেন কোনো সুবাস খুবই কড়া হ্যাঁ একদম কিচ্ছু নেই দেখেন পুরো চিপড়ে অনেকে জুস আছে যেটা জুসে আপনি কাটে হ্যাঁ আর এটা কি করে এটা চিপড়ে বের করে দিচ্ছে চিপড়ে বের হয়ে এটা কিন্তু কোনো কাটাকাটি না আপনি ফল থেকে জুসটা চিপড়ে বের করে দিচ্ছে
আমরা যেমন হচ্ছে যে রাস্তাঘাটে যেমন আখের রস দেখি ম্যাশিং এর মধ্যে মাছখান দিয়ে একদম শুকনা শুকনা ঝুরঝুরে হয়ে যায় ঝুরঝুরে হয়ে যায় এটা আপনি কিন্তু এটা আখে জুসও করতে পারবেন যদি কিচি 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 করে সর সর করে কেটে দেন আপনি এটা কিন্তু আখের জুস হয়ে যাবে করা যাবে আমি কিন্তু বলছি আপনি সব রকমের জুস কিন্তু এটা দিয়ে সম্ভব সম্ভব সেই লেভেলে অনেকগুলো জুস হয়ে গেল দেখতে পাচ্ছেন আজকে কিন্তু রোহন ভাই জুসটা আমি নিয়ে নেব অনেক সুন্দর আমি আজকে বাসা নিয়ে এটা আচ্ছা আচ্ছা এত সুন্দর জুস পছন্দ হয়ে গেছে জি জি আচ্ছা ওকে বিশ্বাস করবেন যে না রমজান ভাই কথা রাইট আর আমি সত্য না হলে আমি কথা বলি না সবাই আমাদের ভিডিও গুলা রোহন ভাই ভিডিও গুলো সবাই টেনে টেনে দেখবেন না একবারে মানে ডাইরেক্টলি দেখবে তাহলে বিস্তারিত সব জানতে দেখেন সেই লেভেলের জুস উঠতেছে জুস কিন্তু এভাবে বের হয়ে যাচ্ছে দেখেন মালটা দিকে যে সরে মালটা যে সোবাটা দেখেন সোবাটা এটা চলে আসছে কোনো জুস নাই দেখেন হুম ঠিক আছে তার মানে শুকনা হয়ে বের হচ্ছে সেই লেভেলে আপনি কিন্তু জুস হয়ে যাবে এটা দিয়ে ওকে খুবই চমৎকার একটা জুসার আমরা দেখে ফেললাম আজকে এটা হচ্ছে মূলত কোন ব্র্যান্ডের এবং এটা ব্র্যান্ডের নাম আমি বলে দিছি দেখেন আমি আপনাদের বলে দেব দেখেন আর এখানে আপনি যে মানে পিক্সেলটা দেওয়া আছে আপনারা এখানে দেখেন আমি বলে দিছি দেখেন এটার নাম হলো এমপিএম জুসার এটা এটা অ্যাকচুয়ালি জার্মানির একটা ব্র্যান্ড আচ্ছা আচ্ছা জার্মানির একটা ব্র্যান্ড এমপিএম জুসারটা কিন্তু প্রোডাক্টটা আমরা চায়না থেকে আনি এবং দেখেন আপনি কোন কোন দেশে এটা আপনার হয় দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কয়েকটা দেখেন সবগুলো আছে মডেল নাম্বার সহ অনেক কিছু দেওয়া আছে আর এটা মডেল নাম্বারটা বলে দিছি এমএসও 11 ঠিক আছে তার মানে আপনি বুঝতে পারছেন আর এখান থেকে জুসটা কিভাবে বের হয়ে যাচ্ছে সব রকমের ফুল আপনি স্ট্রবেরি থেকে শুরু করে মাল্টা অরেঞ্জ আনার আঙ্গুর যা আছে সব সব দেওয়া যাবে ঠিক আছে তো এটা আমাদের এমনি সাধারণত আপনি যেখান থেকে কিনতে যাবেন এই এটার প্রাইস নেবে 10 থেকে 12 হাজার টাকা এই লেভেলের বিভিন্ন কোম্পানি আছে যেগুলো নাম সেরা কোম্পানি সে 10 থেকে 12 হাজার টাকা দাম আছে কিন্তু আমরা তা না আমরা আপনাদের জন্য এটা প্রাইস দেবো অনলি আমাদের ডিসকাউন্ট অফার যেটা আছে অনলি 5 হাজার টাকা এটা কিন্তু আমাদের আগে 6,800 টাকা ছিল এটা কিন্তু এখন অফারে চলতেছে আমাদের অফারে এইটার প্রাইস এখন 5,000 টাকা কিন্তু এটা যখন অফার শেষ হয়ে যাবে আমাদের কিন্তু আগের জায়গায় চলে যাবে যেখানে 6,800 টাকা ছিল আমাদের আচ্ছা 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 এখন ডিসকাউন্ট প্রাইস চলছে এখন ডিসকাউন্ট প্রাইস চলতেছে মাত্র 5,000 অনলি ওকে আমাদের রমজান ভাই এটা খেয়ে দেখাচ্ছে আমাদেরকে সেই না সেই সেই মানে সব ধরনের ফল একসঙ্গে দিয়ে একটা জুস তৈরি হলো সব ধরনের টেস্ট পাওয়া যাচ্ছে সো বন্ধুরা আপনারা এই ধরনের চমৎকার জুসারটা কিনতে পারবেন ডিএন স্টোর থেকে অনলি প্রাইস আছে 5,000 টাকা হ্যাঁ এটা ঢাকার ভিতরে এবং ঢাকা বাইরে হোম ডেলিভারি আছে সম্পূর্ণ ফ্রি পাবেন ওকে সম্পূর্ণ ফ্রি পাবেন ভিডিও ডেসক্রিপশনে তাদের ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে আপনারা কিন্তু সেই নম্বরে সরাসরি যোগাযোগ করে তাদের সঙ্গে কথা বলে আপনার প্রোডাক্টটা কালেকশন করতে পারবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ